নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। আমরা এখন শ্রী ভগবানের বোধ শুনব। মন হল এক ভালো ব্যবসায়ী। যদি এটি নিশ্চিত হয় যে কোনো কার্য ভালো বা উপকারী নয়, তবে সেটি সে করে না। আজকে প্রথম চমৎকার। উড়িষ্যার কেওনঝর জেলার চাম্পুয়া গ্রাম থেকে আমি কবিতা নায়ক বলছি। আমাদের গ্রামের যাদের কোভিড-19 হয়েছিল তারা প্রত্যেকে কেওনঝর হাসপাতালে ভর্তি হয়, কিন্তু কেউ জীবিত ফিরে আসেনি। যখন আমি খুব বেশি জ্বরে আক্রান্ত হই এবং আমার ভীষণভাবে শ্বাসকষ্ট শুরু হয়, তখন আমি আমার ছোট্ট ছেলেটিকে খাওয়াতে পারছিলাম না। তা সত্ত্বেও আমি হাসপাতালে না যাবার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং শ্রী পরমজ্যোতি আম্মা ভগবানের কাছে অনুগ্রহ প্রার্থনা করেছিলাম। শক্তিশালী পূর্ণিমা দীক্ষার সময় আমি আশীর্বাদী তেল নিজের সারা শরীরে লাগিয়েছিলাম। এর সাথে সাথে আমি 7 দিন ধরে নিষ্ঠাসহ পাদুকা পূজাও করেছিলাম, ফলে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠি। আমাকে নবজন্ম প্রদানের জন্য শ্রী পরমজ্যোতি আম্মা ভগবান আপনাদের চরণ কমলে অশেষ কৃতজ্ঞতা নিবেদন করি। আজকের দ্বিতীয় চমৎকার। গুলবার্গ থেকে আমি ডাক্তার কিরণ বলছি। কোভিড-19 মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে দেশের সেবার জন্য আমি দায়িত্বপ্রাপ্ত হই। একজন ডাক্তার হিসেবে আমি অগণিত কোভিড-19 আক্রান্ত রোগীর অস্ত্রোপচার ও চিকিৎসা করেছি। শ্রী পরমজ্যোতি আম্মা ভগবানের শক্তিশালী নিরাপত্তা আশীর্বাদের কারণে সামান্য লক্ষণ সত্ত্বেও আমি ভাইরাসে আক্রান্ত হইনি। শ্রী পরমজ্যোতি আম্মা ভগবান আমার সহায় থাকায় আমি সম্পূর্ণভাবে রোগমুক্ত হই। শ্রী পরমজ্যোতি আম্মা ভগবানকে হৃদয় পূর্ণ কৃতজ্ঞতা জানাই। আজকের তৃতীয় চমৎকার। আমি দুবাই থেকে তুহিনা কাপুর বলছি। নতুন চাকরিতে যোগদানের 3 মাসের মধ্যে আশঙ্কাজনক লক্ষণ সমেত আমি সাংঘাতিকভাবে অসুস্থ হয়ে পড়ি। নিয়ম অনুসারে 20 সেপ্টেম্বর 2021 তারিখে আমাকে PCR পরীক্ষা করাতে হয়। একজন প্রশিক্ষক হওয়ার কারণে প্রায় প্রত্যেকে আমার নিকট সংস্পর্শে আসে। স্বভাবতই আমার অফিসে সকলে চিন্তান্বিত হয়ে পড়েছিল। চমৎকারিকভাবে আমার কোভিড-19 পরীক্ষার ফলাফল আমাকে নিরোগ ঘোষণা করে। ডাক্তারবাবু জানান, যদি আমি নিজের পায়ে দাঁড়াতে পারি তাহলে আমার মেডিকেল কারণে ছুটি নেওয়ার প্রয়োজন নেই। এটা শুনে আমি অত্যন্ত খুশি হয়েছিলাম। শ্রী পরমজ্যোতি আম্মা ভগবান তাদের দৈব শক্তিতে আমাকে শক্তিশালী করে তোলেন, যার ফলে আমি ওই প্রশিক্ষণ কর্মসূচি ঠিক আমি যেভাবে চেয়েছিলাম সেইভাবে এবং সময়ানুসারে চালিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছিলাম।